হ্যাঁ, আইনের চোখে সবাই সমান, এটাই তো স্বাভাবিক। তবুও কি পিঙ্কি প্রামাণিকের বিষয়টা একটু মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখা যেত না? প্রমাণ হলো পিঙ্কি প্রামাণিক ছেলে নন, অথচ তিনি কিনা ধর্ষণও করে ফেললেন, কত বড় অপবাদ! এরপর মুক্ত হলে যে লাঞ্ছনার মুখোমুখি হতে হবে তাকে কে সামাল দেবে? সেই পৃথিবীটা তো পিঙ্কির একার, কেউ কোথাও থাকবে না সেখানে, বলছিলেন আরেক সোনার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার। আমার বাংলার গর্ব, আমার ভারতবর্ষের গর্ব, গর্ব তাকে একজন কিনা এক মহিলা তার বাড়িতে 3 বছর ধরে থাকলো, তার বাচ্চা আছে, তার স্বামীর ঠিকানা নেই, পরবর্তীতে সে তাকে রেপের কেস দিল।